বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কোথিম্বির বড়ি। কোথিম্বির মানে হচ্ছে ধনে পাতা। ধনে পাতার বড়ি বা পকোড়া বা বড়া, তবে এটা একটু অন্য ধরনের। যেটা মহারাষ্ট্রিয়ান ট্রেডিশনাল কোথিম্বির বড়ি, সেখানে হচ্ছে হাত দিয়ে বেসনকে মাখতে হয়, আটা মাখার মতো মাখতে হয় টাইট করে। কিন্তু আপনারা তো জানেনই যে হাত দিয়ে বেসন মাখাটা কতটা বিরক্তিকর কাজ, আমার তো একদম পছন্দ না। তাই আমি খুব সহজ একটা প্রসেস বার করেছি, যেখানে আমি বানাবো ট্রেডিশনাল ভাব করেই, কিন্তু হাত দিয়ে বেসনটাকে মাখবো না। চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি প্রথমে একটা স্ট্রেনার নিয়েছি বা সিভ নিয়েছি, যাই বলুন। আমি 1.5 কাপ বেসন ব্যবহার করব, তো এখানে আমি 1 কাপ বেসন দিয়ে প্রথমে চেলে নিচ্ছি, আর 1/2 কাপ আমি পরে চেলে নেব। বেসনটা চেলে নেওয়া খুবই জরুরি, কারণ বেসনের মধ্যে খুব প্রচুর পরিমাণে লাম্পস থাকে, মানে কি বলে, দলা পাকিয়ে থাকে। তো সেটা যাতে না থাকে ব্যাটার বানানোর সময়, তার জন্য চেলে নেওয়াটা খুব জরুরি। আবারও আমি 1/2 কাপ দিচ্ছি, এটাও আমি চেলে নিচ্ছি। তো এবার আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে। সবার প্রথমে দিচ্ছি আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বা স্বাদ অনুসার লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে, আর 1 চামচ আজওয়াইন বা জোয়ান। জোয়ানটাকে এভাবে আমি হাতের মধ্যে এরকম ঘষে দিয়ে দেব। আর এবার দেবো আমি 1 চামচ রসুন বাটা, বা রসুনের পাউডারও দিতে পারেন বা রসুন কুটেও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, তো অল্প অল্প করে জল দেব আর একটা গাঢ় ব্যাটার তৈরি করব। গাঢ় মানে যতটা গাঢ় সম্ভব ততটা গাঢ়ই আমরা করব। হাত দেওয়া না লাগে, চামচ দিয়েই হয়ে যায়, কিন্তু যতটা সম্ভব গাঢ় হয় এরকম আমাদের চেষ্টা করতে হবে। আমি চামচ দিয়েই করছি, আপনি চাইলে একটা হ্যান্ড হুইস্কার ব্যবহার করতে পারেন এরকম, কিন্তু চামচ দিয়েও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করছি। এই দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হয়েছে, একটু এদিক ওদিক হলে কিছু হয় না, কিন্তু খুব বেশি পাতলা যেন না হয়। তো এটাকে আমরা 10-15 মিনিটের জন্য রেস্ট করতে দেব, আর ততক্ষণে আমরা ধনে পাতাগুলো কেটে নেব। আমি এখানে 1 বান্ডেল ধনে পাতা ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে কেটে নেব। খুব একেবারে ছোট ছোট করতে হবে না, কুচি কুচি করতে হবে না, মোটামুটি রাফলি কেটে নিলেই চলবে। তো দেখুন সবগুলো কেটে নিয়েছি আমি, আর এতক্ষণে কিন্তু এই যে বেসনের ব্যাটারটা, এটাও ফুলে একদম তৈরি হয়ে গেছে। দেখুন আরও একটু গাঢ় হয়ে গেছে। তো আমি একবার লবণটা চেক করছি, লাগলে আরও একটু অ্যাড করতে হবে। লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। আর এবার আমরা এর মধ্যে এই যে ধনে পাতা বা এটাকে কোথিম্বির বলে মহারাষ্ট্রে মারাঠিতে, এটা আমরা মিশিয়ে নেব। যেহেতু ট্রেডিশনাল ডিশ, তাই নামটা আর কখনো চেঞ্জ হয় না, কোথিম্বির বড়িই বলবো আমরা। যাই হোক, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর এখনও কিন্তু আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই, চামচ দিয়েই ভালো করে এই কাজটাও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যাব স্টিম করতে। তো স্টিম করার জন্য একটা কেক টিন যদি থাকে এরকম ব্যবহার করতে পারেন, বা একটা ছোট প্লেট যদি থাকে, বা টিফিনের ডাব্বা যদি থাকে, যে কোনো কিছুতে আপনি এটা করতে পারেন। তো আমি এই ছোটো প্লেটটা ব্যবহার করছি। এর মধ্যে একটু তেল লাগিয়ে দেবো, যাতে যখন আমরা ডিমোল্ড করব তখন খুব সহজে এটা চলে আসে, বাইরে বেরিয়ে আসে। একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এই যে ব্যাটারটা তৈরি করেছি, এটা এই প্লেটের মধ্যে দিয়ে দেবো। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু যথেষ্ট গাঢ়, যতটা সম্ভব আমি গাঢ় করার চেষ্টা করেছি। যতটা গাঢ় করব ততই কিন্তু ফ্রাটার্স যেটা, মানে বড়ি যেটা, সেটা ক্রিস্পি হবে। আর এই দেখুন এখানে জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি একটা স্ট্রেনার প্লেট রেখে দিচ্ছি, আর এর ওপরে আমি এই প্লেটটা রেখে দিচ্ছি যেটা আমরা ব্যাটারের জন্য করেছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 20 মিনিটের জন্য স্টিম করতে হবে। স্টিম করার জন্য আপনি অন্য প্রসেসও ব্যবহার করতে পারেন, কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বা একটা বাটি রেখে তারপরেও এটা রাখতে পারেন। তো 20 মিনিট পরে আমি চেক করছি, দেখুন চাকুটা কিন্তু মোটামুটি ক্লিয়ার এসছে, মানে এটা খুব ভালো করে ভাপ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে পুরোপুরি রকমের ঠান্ডা হতে দেব। এখন এটা খুব গরম, কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর সাইড থেকে দেখুন ছুটতে শুরু করেছে, দেখুন আলাদা হওয়া শুরু হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটু হেল্প করব, একটা চাকু দিয়ে এরকম করে ছাড়িয়ে দেব সাইডটা, আর তারপরে উল্টো করলে খুব সহজে এটা বেরিয়ে আসবে।
তো বের করার জন্য আমি একটা বোর্ড নিচ্ছি, একটা বড় প্লেটের উপরেও করতে পারেন। এই দেখুন এটা বেরিয়ে এসেছে। এবার আমরা এটাকে কাট করব, ছোট ছোট পিসেসে কাট করে তারপরে আমরা এটাকে ফ্রাই করব। তো তার মানে হচ্ছে মোদ্দা কথা হলো এই যে, এই যে কোথিম্বির বড়ি, এটা বানানোর দুটো আলাদা আলাদা পার্ট আছে। সেটা হচ্ছে একটা পার্ট হচ্ছে স্টিম করতে হবে, আর একটা পার্ট হচ্ছে ওটাকে ফ্রাই করতে হবে। তো দেখুন এবার এগুলোকে ছোট 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 বড় যেরকম যেভাবে পছন্দ সেভাবে আপনি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। কেটে এটাকে ফ্রাই করতে হবে, এই হচ্ছে আমাদের মেন প্রসেস। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এবার ফ্রাই করার জন্য আমি শ্যালো ফ্রাই করব, আপনি চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আর মিডিয়াম গরম তেল দরকার। মিডিয়াম গরম তেল যখন হয়ে যাবে তখন আমরা হিটটাকে করব মিডিয়ামে, তারপরে একে একে এই সমস্ত বড়িগুলো দিয়ে দেব, যতগুলো আসবে ততগুলো দিয়ে দেব। নিচের সাইডটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে পাল্টানো যাবে না, নইলে ভেঙে যাবে। তো নিচের সাইড যখন হালকা হালকা একটু গাঢ় হলুদ হয়ে গেছে, একটু সোনালি সোনালি হয়ে গেছে, তখন আমি পাল্টে দিচ্ছি। আর আমাদের এক একটা বড়ির কিন্তু চার চারটে সাইড হয়েছে, তো এটাকে আমি চারও সাইডে সম্পূর্ণভাবে খুব ভালো করে ফ্রাই করে নেব গোল্ডেন কালার করে। পাল্টাতেই থাকছি, দেখুন এটা কন্টিনিউয়াস। আর এরকম করে চারও সাইড যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এগুলোকে নামিয়ে নেব। তো এ দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা বড় ঝাঁঝরার মধ্যে রেখে দেবো, যাতে বাকি তেলটা চুইয়ে চুইয়ে নিচে পড়ে যায়। আর তারপরে আমরা সার্ভ করব, কিচেন পেপারের ওপরে রাখতে পারেন। আর এরকমই সেম প্রসেসে আমরা বাকি যেগুলো আছে বড়ি, কোথিম্বির বড়ি, সেগুলোকেও আমরা ফ্রাই করে নেব। তাহলে এই আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন এই হচ্ছে আমাদের কোথিম্বির বড়ি, এটা কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। এটা খুবই ক্রিস্পি হয়েছে, যেরকম ট্রেডিশনাল যে কোথিম্বির বড়িগুলো বানাই আমরা হাত দিয়ে মেখে, সেটার মতোই ক্রিস্পি হয়েছে এবং সেটার মতোই ইয়াম্মি হয়েছে। এটা চায়ের সঙ্গে খেতেও যেমন মজাদার, আর সেরকমই আপনি ডিরেক্ট যেটা আপনি মিল খাচ্ছেন লাঞ্চ বা ডিনারের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনি দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, মহারাষ্ট্রের এই বিখ্যাত রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।